চুয়াডাঙ্গায় বাজারে পাটের দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। এবছর আশানুরূপ বৃষ্টি না হওয়ায় ও পাটজাত দিতে দূরে নিয়ে যাওয়ার কারণে খরচও বেড়েছে পাট চাষিদের, ফলে লাভ তো দূরের কথা, উল্টো বিপাকে পড়তে যাচ্ছেন চাষিরা। তবে সংশ্লিষ্টরা বলছেন কিছুদিন পর পাটের দাম বাড়তে পারে। চুয়াডাঙ্গা প্রতিনিধি রকিব হোসেনের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। পাটজাত শেষে বিক্রি শুরু হয়েছে চুয়াডাঙ্গার বাজারে। যেসব কৃষক পাট বিক্রি করতে আসছেন, বাজারে দাম শুনে হতাশ তারা। ব্যবসায়ীরা পাট কিনছেন 1500 থেকে 1800 টাকা মন দরে। বাজারে যা দাম তাতে কোনো রকমে কৃষকের উৎপাদন খরচ উঠে আসছে, লাভের মুখ দেখছেন না চাষিরা। জেলার যে পাটের যে দামটা দিচ্ছে, এই দামের কারণে চাষিদের অনেক টাকা লস হচ্ছে, পানি নেই, অনেক সংকট দেখা দিচ্ছে। পাট চাষকে টিকিয়ে রাখতে হলে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে, নাহলে পাট চাষ বিলুপ্তির মুখে চলে যাবে। ইসলামপাড়া গ্রামের পাট চাষী জহিরুল ইসলাম বলেন, এবছর 1.5 বিঘা জমিতে পাটের আবাদ করেছিলেন, মোট খরচ 18000 টাকা, কিন্তু এবার পাট বেচে লাভ হবে না। আর কয়েক বছর ধরে বর্ষার ভরা মৌসুমেও এই জেলায় পানি পাওয়া যায় না। আমার পাট ছিল 1 বিঘে, আজকে ধোয়া চলছে, খরচ হিসাবে আমার এই টাকা উঠবে কিনা দেখবো। ব্যবসায়ীরা বলছেন এবছর শুরুর দিকে পাটের দাম খুবই কম, তাই কৃষক পাট বিক্রি করতে এসে হতাশ হয়ে পড়ছেন, তারা উৎপাদন খরচও ফিরে পাচ্ছেন না। গত বছরের তুলনায় এবার পাটের মিনিমাম 700-800 টাকা কম, তারপরে যে খরচ, লেবার খরচ, জমির খরচ, পচানো খরচ, তাতে চাষির ব্যাপক লস। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর জেলায় 16,587 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এখন জাগ দেওয়ার পানি নেই, এক্ষেত্রে রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দিলে খরচ কিছুটা কমবে। এবছর বৃষ্টিপাত না হতে পাট জাগেও সমস্যা সৃষ্টি হয়েছে, এবং যে নদীগুলো পাট জাগের জন্য উপযুক্ত ছিল সেই নদীগুলোতেও সেভাবে জাগ দিতে পারছে না। পানি উন্নয়ন প্রসারণ করে পাট জাগের যে প্রযুক্তিগুলো উদ্ভাবিত হয় তার কৃষকরা লাভবান হবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।